হ্যালো ডিয়ার ভিউয়ার্স, স্বাগত জানাচ্ছি ইলেকট্রো টেকনোলজি বিডির পক্ষ থেকে। আমি রেজাউল করিম। এই ভিডিওতে আমরা জানবো হচ্ছে ল্যাচিং সম্পর্কে। ল্যাচিংটা আসলে কি? হ্যাঁ, ল্যাচিং হচ্ছে আপনি যখন কোনো একটা ম্যাগনেটিক কানেক্টর অথবা রিলে, যে কোনো ডিভাইস হতে পারে, আপনি যখন এটাকে কন্টিনিউ ধরে রাখতে চাইবেন, অবশ্যই তাহলে আপনাকে ল্যাচিং করাতে হবে। এবং কি, আপনি যদি চান পিএলসির ভিতরে কোনো একটা প্রোগ্রাম তৈরি করতেছেন অথবা আপনি পিএলসির প্রোগ্রামের মধ্যে একটা ড্রল তৈরি করতেছেন, সেখানেও কিন্তু ওই প্রোগ্রামের মধ্যে আপনাকে একটা ল্যাচিং এর জন্য একটা কাজ করতেই হবে। ঠিক আছে, ল্যাচিং ছাড়া অবশ্যই আপনাকে ওই ড্রলটাও পিএলসির ভিতরে প্রোগ্রামের মধ্যে ড্রলটাও কিন্তু কাজ করবে না। তো ল্যাচিংটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো ল্যাচিংটা মূলত হচ্ছে, আসলে এখানে দেখুন আমি একটা ডায়াগ্রাম করে রাখছি আপনাদের বোঝার ক্ষেত্রে সহজ হওয়ার জন্য। তো দেখুন, এখানে আমি মূলত এই যে পাওয়ারটা দিচ্ছি, ঠিক আছে, সেম সার্কিটটা আমি এখানেও করে কাজটা করে রাখছি। যে এখানে আমি যে পাওয়ারটা দিচ্ছি, এই পাওয়ারটা আমাদের আসি লাগছে কোথায়? স্টপ সুইচের, ঠিক আছে। এই যে আমাদের স্টপ বাটনের মধ্যে এই পাওয়ারটা লাগছে। এই যে আমি এখান থেকে টু পিন থেকে যে পাওয়ারটা নিলাম আর কি, এই পাওয়ারটা আমি লাগছে কোথায়? স্টপ পুশের এনসি প্রান্তে, ঠিক আছে। তো স্টপ পুশের এনসি থেকে আরেকটা পাওয়ার বাইর হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। আরেকটা পাওয়ার বের হয়ে আমাদের কোথায় গেছে? এখানে আমাদের স্টার্ট সুইচের গেছে, স্টার্ট সুইচের এনওতে গেছে। স্টার্ট সুইচের এনও থেকে সোজা এটা আবার কোথায় লাগছে? ম্যাগনেটিক কানেক্টরের এ ওয়ানে, ঠিক এই প্রান্ত থেকে, এই যে ম্যাগনেটিক কানেক্টরের এ ওয়ানে। আর এখানে আমি একটা ল্যাম্প লাগাইছি, এই যে দুটো ল্যাম্পটা আমি ম্যাগনেটিক কানেক্টরের এ ওয়ান এ টু কয়েলের দুটো প্রান্তে লাগিয়ে রাখছি, যাতে করে বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। আর আমাদের নিউট্রালটা কি হয়েছে? নিউট্রালটা সরাসরি আসি, আমাদের কি হয়েছে, এই যে ম্যাগনেটিক কানেক্টরের মধ্যে লেগে গেছে, একটু পর্যন্ত হয়ে গেছে। আমি এখানে কিন্তু ল্যাচিংটা করেছি ডায়াগ্রামের মধ্যে, কিন্তু সার্কিটের মধ্যে ল্যাচিংটা করাইনি। এই যে এটা আমি এই পাশ দিয়ে ঘুরে নিয়ে আসি, এরপরে এই ম্যাগনেটিক কানেক্টরের একটা এনও দিয়ে আবার এই পাশে ঘুরে নিয়ে আসে, এটা আবার ম্যাগনেটিক কানেক্টরের কয়েলে দিয়ে দিয়েছি। এটাই হচ্ছে মূলত ল্যাচিং এর কাজ। এখন যদি আমি ফাওয়ারটা দিই, তাহলে কিন্তু ম্যাগনেটিক কানেক্টরটা ধরবে না, কারণ আমি ডায়াগ্রামে ল্যাচিং করাইলো, সার্কিটের মধ্যে কিন্তু আমি ঠিক ল্যাচিংটা করাইনি। আমি যদি এখন পাওয়ারটা দিই, দেখুন, ওকে, আমি এই পাওয়ারটা দিলাম, ঠিক আছে। এখন আমাদের এটা হচ্ছে অফ পুশ, আর এটা হচ্ছে অন পুশ। এখন যদি আমি অন করি, তাহলে যতক্ষণ আমি এটা পুশ দিয়ে ধরে রাখবো, যেহেতু ল্যাচিং করাইনি, তাহলে ততক্ষণ পর্যন্ত এটা আমাদের ধরে রাখবে। তারপর ম্যাগনেটিক কানেক্টর পাওয়ারটা আবার হারাই ফেলবে, এই যে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ম্যাগনেটিক কানেক্টরটা অন হয়েছে ঠিকই, কিন্তু আমি যখন আবার ছেড়ে দেবো, এটা কিন্তু আবার কি হবে, এটা ছেড়ে দিলে এটা পাওয়ারটা হারাই ফেলবে। এই যে দেখতে পাচ্ছেন পাওয়ারটা হারাই ফেলছে। আবার যখন অন করব, তাহলে আবার চালু হচ্ছে, আবার পাওয়ারটা হারাই ফেলছে। আবার অন করলে আবার চালু হচ্ছে, আবার পাওয়ারটা হারাই ফেলছে। এটাই হচ্ছে মূলত কাজ। এখন আমি যদি এটাকে ল্যাচিং করাই, তাহলে কিন্তু ফুস করে অন করে ধরে রাখতে হবে না, ফুস করে ছেড়ে দিলে আমাদের সার্কিটটা হয়ে যাবে, মানে হচ্ছে ম্যাগনেটিক কানেক্টরটা অন থেকে যাবে। তো সেটা কিভাবে করব? এই যেখানে দেখ, যেভাবে করছি ঠিক সেভাবে আমি আপনি এই যে অফ পুশের অপোজিট প্রান্ত থেকে যে পাওয়ারটা বাইর হয়েছে, যে তারটা বাইর হয়েছে, এবং কি অন পুশের এই প্রান্তে যেটা লাগছে, এখানকে বিস্ক্যান থেকে যে কোনো একটা প্রান্ত থেকে, এ পাশ বিস্ক্যান থেকে নিলেও হবে আপনার, ঠিক আছে। এই এখান থেকে একটা পাওয়ার নেবেন, নিয়ে হয়ে দিবেন হচ্ছে ম্যাগনেটিক কানেক্টরের এনও প্রান্তে। এই যে ম্যাগনেটিক কানেক্টরের মধ্যে এনও এনসি টার্মিনাল গুলো আছে, এখানে দেখতে পাচ্ছেন, এই যে একটা প্রান্ত, এখানে একটা প্রান্ত, এখানে এসে একটা উপরের প্রান্তটা হচ্ছে এনও আর এনসি, নিচের প্রান্তটা হচ্ছে এনও। তো আমি নিচের প্রান্তটাতে দিব এনও, এখান থেকে এ পাশ থেকে একটা পাওয়ার নিয়ে এটার, তাহলে আমি নিচের প্রান্তে এ পাশে এনওতে দিব, এনওর অপোজিট প্রান্ত থেকে কয়েলে দিব। তো আমি কাজটা করতেছি। এখন আমি এখান থেকে একটা পাওয়ার নিলাম, কোথা থেকে নিলাম? এই যে স্টপ পুশের যেখানে আসি লাগছে আমাদের, স্টার্ট স্টপ পুশের অপোজিট প্রান্ত থেকে বের হয়ে স্টার্ট সুইচের যে প্রান্তে আসি লাগছে, এখান থেকে একটা পাওয়ার নিলাম। এখান থেকে নিয়ে ম্যাগনেটিক কানেক্টরে এনও এক টার্মিনালে দিয়ে নিলাম, টার্মিনাল অপোজিট প্রান্ত থেকে আমি কয়লা একটা তার এখান থেকে এখানে শর্ট করে দিব। তো আমি এই যে এখান থেকে ম্যাগনেটিক কানেক্টরের এনও অপোজিট প্রান্ত থেকে এই যে কয়েলের মধ্যে একটা দিয়ে দিছি, ম্যাগনেটিক কানেক্টরের এ ওয়ান এর মধ্যে আমি পাওয়ার দিয়ে দিছি। তো এখন আমাদের সার্কিটটা হয়ে গেছে, মানে হচ্ছে আমাদের ল্যাচিংটাও কমপ্লিট হয়ে গেছে। এখন যদি আমি পুশ করি, পাওয়ারটা দিই, ঠিক আছে, পাওয়ারটা দেওয়ার পরে যখন আমি পুশ করব, তখন কিন্তু এখন পাওয়ারটা আর হারাবে না। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আমি ছেড়ে দিলাম, পাওয়ারটা কিন্তু এখন ধরে রাখছে। এখন আমি অন অফ করতে পারতেছি, আবার অন করতেছি, আবার অফ করতেছি, ঠিক আছে। তো এভাবে হচ্ছে ল্যাচিংটা কাজ করে। তো ল্যাচিং যদি আপনি না করেন, তাহলে কিন্তু আপনার ম্যাগনেটিক কানেক্টরটা ধরে রাখবে না, যে কোনো ডিভাইস হতে পারে, রিলে হতে পারে, এবং কি পিএলসির ভিতরে যে প্রোগ্রাম করবো, ওই প্রোগ্রাম গুলোর মধ্যে এরকম ল্যাচিং সিস্টেম অবশ্যই আপনাকে জানতে হবে, নয়তো বা আপনার কাজ কমপ্লিট হবে না। এই যে দেখতে পাচ্ছেন। তো আশা করি আপনি বুঝতে পারছেন যে ল্যাচিংটা আসলে কি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন যদি কোনো কিছু না বুঝে থাকেন।